প্রেম না
চন্দ্রের প্রকাশ পাপ তা দূরে দিতে আসিল তিমির অবিনাশ। পাবনা সাগরে যা এই নদীয়ার মাঝি, আহা হরিনামের ডালে মাথায় করে নিয়ে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। এমনকি যাকে যেখানে পাচ্ছি, প্রভু আমার বাহু কণ্ঠে জড়াই, কখনো হাতে ধরে কখনো বা পায়ে পড়ি, কেঁদে কেঁদে সেধে সেধে প্রভু আমার বলছে একবার, শুধু একবার তোদের ওই চাঁদ বদনে হরিনাম কর, একবার তোর হরি বল বল। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কিছু নেই। কলিহত জি কাম বাসনায় মগ্ন, আত্ম অহংকার আত্ম অভিমানের আসনে বসে কামনা বাসনা আগাছা কুগাছার মাঝে জড়িয়ে পড়ে সহজে এই বদনে হরিনাম নিতে চায়, কি করে নেবে যে কর্ণ দ্বারা সারা জীবন আকুতা কুকুতা শ্রবণ করেছে, সেই কর্ণে কি হরি কথা কৃষ্ণ কথা এত সহজে মধুর লাগে। যেই বদনে সারা জীবন ধরে পরনিন্দা পরচর্চা করে গেছে, সেই বদনে কি সহজে হরি কথা কৃষ্ণ কথা আসে। যে নয়ন দিয়ে সারা জীবন মায়ার অশ্রু ঝরিয়েছে, সেই নয়নে কৃষ্ণ নামের প্রেম বন্যা
সহজ কি আসে, যে হস্ত দ্বারা সারা জীবন পরে কুকাজে সাহায্য করেছে, যে হস্ত দ্বারা অন্যায় অপরাধ করে চলেছে, সেই হস্তে দুটি পুষ্প চয়ন করে আমার গুরু গোবিন্দের শ্রীপাদ পদ্মে দেওয়া সহজ কি আসে। গৌড় মহাপ্রভু এই কলি হত জীবের লাগি, শুধু এই কলি হত জীবের জন্য জ্বালা যন্ত্রণা দূর করবার জন্য নিজেই কঙ্গাল থেকে চিরকঙ্গাল হয়ে এসেছি, নিজে অচুরিয়া ধর্ম জগৎ জীবকে শেখাবার তরে কঙ্গাল হয়ে দরে দরে ঘুরে বেড়াচ্ছি। আর বল চলি, এখনো তোদের সময় আছে, এখনো সময় আছে, তোরা একবার ওই বদনে হরিনাম কর, দেখ হরিনামে কত শান্তি, হরিনাম কৃষ্ণ নাম কত মধুর। বাবা রে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে খেতে খেতে বিতরণ করছে এই হরিনামের এমন একটি মহিমা, যে বড় বড় পাষাণ গলেছি জল হয়ে যায়, নব নদী আর মাঝে যত পাপি তাপি থাক না কেন, যেন ধীরে ধীরে সবাই কৃষ্ণমুখী হতে লাগলে। কেন লাগবে না, কেন বা হবে না, চৈতন্য প্রমাণ করলে জীবের নিস্তারে লাগি নন্দ শত হরি, ভুবনে প্রকাশ করলেন গুরুরূপ ধরি। শুধু তে হরিনাম শ্রবণ করছে, কৃষ্ণ নাম শ্রবণ করছে তা তো নয়, ধীরে ধীরে সবাই গুরুর আশ্রয় করতে লাগলে গুরু কৃপাই কেবল, গুরু একবার জারি জারি কৃপা করেছে কেন করবে না গো, গুরু যে আমার দয়ার সাগর, গুরু যে আমার কল্প তরু, এমন ভাবে শিক্ষা দিতে লাগলে এই কঠিন পাথর দেহটাও একদিন গলে যেতে লাগে। যত কাম্বাসনার আগাছা কুগাছা ছিল আস্তে আস্তে হরিনামের বন্যা যেন ধীরে ধীরে সরতে লাগে, নদীর মাঝে সবাই গৌরীকে ভালোবেসে ভালোবাসা তৈরি করতে লাগে। আর যার যার একবার ভালোবাসা হয়ে গেছে, প্রভু বললে আমি সবারই বাসায় বিরাজ করি, আমি সবার বাসায় নিত্য নিত্য যাওয়া আসা করি, কিন্তু যে আমাকে ভক্তি ভাবে আমাকে ভালোবেসে ভালোবাসার আসন পেতে বসতে দেয়, আমি হরি চিরকাল তার হয়ে যায়। আমি তার বাসায় রয়ে যাই,
হয়তো বলবে অনেকে, বাবা আমার তো ইট বালু সিমেন্টে তৈরি করা বিল্ডিং বাসানো, তাই আমার ভাষায় বুঝি হরি আসবে না। অনেকে ভাববে আমার ইট বালু সিমেন্টে তৈরি করা দুতলা তিনতলা বিল্ডিং বাসা, সে বাসায় তাহলে আমার হরি আসবে না বাবা। এই জড়িয় জগতের ভাষাই নয়, যে ভক্ত মান অভিমান ত্যাগ করে প্রেম ভক্তি দ্বারা আমার দুরা চাঁদের বিদায় বাসা ভজন যোগ্য সাধন যোগ্য জন্ম পেয়েছি, ভজন সাধন করা তো দূরের কথা। একদিন ডাকার মতো ডাকতে পারলাম না, একদিন মানবে মানের আসন ছেড়ে ভক্তির চরণ দোলার মাঝে গড়াগড়ি দিতে পারলাম। প্রভুর চরণ ধত করতে পারলাম না, কোনদিন ডেকে ডেকে বলতে পারলাম না গৌর হে, আমার বলতে যা কিছু সবই তোমার, তোমাকে দেবার মতো তো আমার কিছু নেই গৌরী হে, তোমাকে দেবার মতো আমার রয়েছে কেবল দুফোঁট নয়নের জল। প্রভু হে তুমি শুধু কৃপা করো আমার এই বাকি জীবনের